আদিবাসী সাঁওতাল সমাজের একটি ঐতিহ্য পরিপূর্ণ উৎসব হল এই বাহা পরব। এই বাহা উৎসব ফাল্গুন মাসে পূর্ণিমাতে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব চলে দুদিন ধরে। তো আমি সাঁওতালের বাহা পরবের কথা বলছি, যে দুইটি পাখির ডিম থেকে নাকি পুরুষ এবং নারী জন্ম হয়েছিল, তাদের নাকি সাত ছেলে সাত মেয়ে হয়েছিল। তো তাদের যৌবন অবস্থাতেই যখন ভাইয়ে ভাইয়ে বিয়ে হয়, তখন যিনি সৃষ্টিকর্তা ঠাকুরজি তার প্রচণ্ড রাগ হয়েছিল। মারাংবুরু পিচু বুড়ি পুচু বুড়োদেরকে একটা পাথরের গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল, আর লিটেগোডে খুব তাড়াতাড়ি করেই ঠাকুরজিকে বলেছিলেন যে তারা এই ধরনের খারাপ কাজ আর করবে না। মানুষ যতই ব্যস্ত থাক, উৎসবের দিন একত্রিত হয়ে উৎসব পালন করে। পূর্ণিমার দিন দুপুরবেলায় জাহের থানে শালগাছের নিচে পুজো অনুষ্ঠিত করা হয়। গ্রামের মাঝি হারাম সাথে আরও পাঁচজন পঞ্চভদ্র মিলে এই পুজো পরিচালনা করেন, সঙ্গে সাঁওতাল গ্রামবাসী থাকে। পুজোয় ছোট্ট মুরগি বলি দেওয়া হয়, নতুন শালপাতা ও শাল ফুল পুজোতে দেওয়া হয়। বলি মুরগি দিয়ে খিচুড়ি করা হয়, সেই খিচুড়ি বা প্রসাদ গ্রামবাসীরা গাছের নতুন পাতায় বিতরণ করে। দ্বিতীয়বার যখন পিলচু বুড়ি পিলচু হারাম ছেলে মেয়ে যখন আবার জন্ম হয়, তাদেরকে বলেছিল যে লিটু গোসাই ঠাকুরজি বলেছিল যে এবার থেকে এই যে সাত ছেলে সাত মেয়ে আছে, তারা সমাজ ধর্ম সব কিছুই মেনে চলবে এবং নিজেদের ঘর ছোঁয়ার আগে জাহারথানে ছুঁয়ে দিয়ে আসবে, নিজেদের মাথায় ফুল গোজার আগে জাহারথানে আগে পুজো করে দিয়ে আসবে, নিজেদের ফল ফুল ব্যবহার করার আগে জাহারথানে দিয়ে আসবে। জাহারথান কথাটি অর্থ হলো দেবতার স্থান যেখানে প্রচুর শাল গাছ। এই উৎসবের মধ্যে দিয়ে সাঁওতালরা গাছের নতুন পাতা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে শুরু করে। উৎসব পালন না করলে গাছের যে কোনো নতুন শাক পাতা তারা ব্যবহার করতে পারে না। আমার মনে হয় এটার পেছনে বিজ্ঞানী যুক্তি আছে। যে সময় আমাদের বাহা পুজো বা পরব হয়, সেই সময়টা গাছের শাক পাতার মধ্যে কোনো পোকামাকড় হয়তো থাকে না, তাই হয়তো বাপ ঠাকুর দ্বারা এই সময়ে এই পুজো মেনে চলে আসছে। এই ছাড়াও আমরা জাহের থানের গাছ কাটি না, গাছকে সম্মান করি, তাই সবাই মিলে আমরা পুজো করি। এরপর মাঝি হারাম পুজো ফুল প্রতিটি ঘরে ঘরে বিতরণ করে। পুজোর দ্বিতীয় দিন গ্রামবাসীরা জল খেলায় উৎসবের পালনের মধ্যে বাহা উৎসব সমাপ্ত করে। জেলা থেকে আমি সাদি হাসদা, ইন্ডিয়া আনহার্টেড।